ম্যাডাম রাজ্য সরকার যে একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে একটা লাইন ভীষণ হাইলাইটেড হয়েছে যে নাইট ডিউটি থেকে মেয়েদের যতটা পারবেন দূরে রাখবেন, এবং এটা তো মানে ভীষণ মানে পিছিয়ে যাওয়া একটা মানে মেয়েদেরকে আরো পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা, যে আমরা ফেল করছি তোমাদের প্রোটেকশন দিতে, সেই জন্য তোমরা কি করবে, তোমরা রাত্রিবেলা বেরিও না, তোমরা রাতে কাজ করো না। এটা হাস্যকর, নিন্দনীয়, মানে ঘৃণ্য একটা বিষয়, কারণ মেয়েরা এগোচ্ছে, তাদের এগোতে না দিয়ে আরো পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং গতকাল আমরা যেভাবে দেখলাম যে ফুটবল প্রেমীদের উপর লাঠি চার্জ করা হলো মহিলা পুরুষ নির্বিশেষে, সেই বিষয় এরা এটা কি হচ্ছে, যত এই জিনিসটা করছে না তত আরো উল্টে উল্টো ফল হচ্ছে, এটা ওনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, এবং মুখ্যমন্ত্রী যে বলছে যে বাংলাদেশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? তো চেষ্টা করা হচ্ছে তো হবে, তো আমরা ইলেক্ট করে একজনকে পাঠিয়েছি, তো তারা যদি ফেল করে, তাহলে সিস্টেম যদি ফেল করে, সিস্টেমের মাথায় যে রয়েছে সে যদি ফেল করে, মানুষ তাকে চাইছে না, মানুষ তাদের শাসন ব্যবস্থা চাইছে না, এটা বোঝাই যাচ্ছে, তাহলে তার পদত্যাগ করা উচিত, অন্য কাউকে দেওয়া উচিত। এবং এটা কোনো রাজনীতি, কোনো রঙের কথা বলছি না, এটা যেই দলই হোক সে যদি ফেল করে, কোলাপস করে তার শাসন অবস্থায়, তাহলে মানুষ এই প্রতিবাদটাই করবে, তাকে নামিয়ে দিয়ে আরেকজনকে প্রকাশ করছেন, তার অনেক পুঞ্জীভূত রাগ, যন্ত্রণা, অভিমান সমস্তটা একটা স্ফুলিঙ্গের মতো বেরিয়ে পড়েছে। সুতরাং তার একটু আমাদের সবাইকে ভুগতে হবে, কিছু করার নেই, কারণ এটা একটা ঘটনা নয়, এটা অনেকগুলো ঘটনা কেন্দ্র করে এই বিষয়ে। এবং আপনাকে দেখছি প্রথম দিন থেকে এই আন্দোলনে আপনি সামিল হয়েছেন, কি মনে হয় এই প্রতিবাদ কতদিন অব্দি চলবে? কারণ আমরা কিন্তু দেখি যে ঘটনা ঘটলে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে, তারপর আবার কিন্তু চাপা পড়ে যায়। তুমি কি এরকম কোনো কিছু দেখেছো? তুমি ঘটনা অন্য কিছু দেখতে পারো, তুমি এরকম কিছু দেখেছো? আমি এখান থেকে এই এইরকম মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এইরকম ঘটনা, কিন্তু আমি দেখিনি। এটা চলবে আমার মনে হয়, যতক্ষণ মানুষ রেগে আছে, যতক্ষণ এটা সুরাহা হয় মানুষ শান্ত হবে। এই পদযাত্রায় মানে আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রতিবাদ দেখেছি, কেউ কেউ কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেই থেমে যাচ্ছে, এই পদযাত্রায় পা মেলানোর মানে কারণ প্রতিবাদ? একে তো আমরা এই প্রতিবাদ করছি হচ্ছে যাতে সঠিক উত্তরগুলো পাই, সঠিক যারা দোষী এক বা একাধিক কে কে জড়িত সেটা পরিষ্কার অ্যান্সার চাই। যেমন অনেক কিছুরই অ্যান্সার আমরা পাচ্ছি না, যে আরজিকর কলেজে সেই যে দুষ্কৃতীরা হামলা করলো, তাদের অ্যারেস্ট করা হলো, তারপর কি, তারা কেন করেছিল, উদ্দেশ্য কি, সেগুলো অ্যান্সার আমরা সাধারণ মানুষরা পাইনি। এবং এছাড়াও আমার মনে হয় এই প্রতিবাদটা, অনেকে বলছে প্রতিবাদের মানে কি, রাস্তায় নেই মানে কি, তোমার বক্তব্য অনলাইনে রাখো, আমার মনে হয় যে পরের বার এরকম অপরাধ করার আগে মাথায় থাকতে যে এরকম রাস্তায় নামতে পারে লোকজন, আমরা প্রচুর মানুষ এরকম রাস্তায় নামি, সেটা যেন মাথায় থাকে। সেটার জন্য অনেক কিছু কারণ আছে, শুধু একটা কারণ নয় কেন প্রতিবাদ করছি, যাতে সেইটা মনে থাকে যে আমরা এতগুলো মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারে, তাই তুমি এটা করতে পারো না, এটা অপরাধ, তো সেইটা আমরা মনে করে দিতে চাইছি। এই যে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে বাংলাদেশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই যে ছাত্র সমাজকে বারবার বাংলাদেশের তুলনা টানা হচ্ছে, তুমিও তো একজন ছাত্র, তুমিও তো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ছাত্রদের সঙ্গে তো বেশিরভাগ সময় কাটে, কি বলবে এই বিষয়ে? না, এটা আমি একেবারে সমর্থন করি না, মানে মানুষ তো অ্যান্সার চাইবেই, আমরা কার কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যের ব্যাপারে অ্যান্সার চাইব, আমরা প্রশ্ন করবো, প্রশ্ন করাটা খুবই আমার মনে হয় না বাংলাদেশের সাথে তুলনা করাটা এটা ঠিকঠাক হচ্ছে, বা সেখানে আন্দোলন হয়েছে, এখানে মানুষ অ্যান্সারই জানতে চাইছে, উদ্দেশ্যটা কি, প্রশ্নটা কি, সেটা জানা আমার মনে হয় সবচেয়ে আগে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে মানুষ তো জবাব চাইবে, প্রশ্ন চাইবে, যতই না আমরা অ্যান্সার পাচ্ছি। এবং আমার মনে হয় যে কেন আমরা মিছিলটা করছি বা প্রতিবাদটা করছি, যাতে এটা থেমে না যায়। প্রতিবাদ কী হয়, এরকম ঘটনা ঘটে, সবাই মিলা লেখালেখি করি আমরা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, যে আবার কোনো দিন পেরিয়ে যায়, কোনো অ্যান্সার আমরা পাই না, আবার ভুলে যাই, আবার আমরা নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, যে আবার একটু বড় বড় ঘটনা ঘটে, তারপর আবার সবাই নাড়াচাড়া দিয়ে ওঠে। তো আমরা সেটাই চাইছি, এইটা এইটা যেন, এইটা তো শুধু একটা উত্তর নয়, প্রত্যেকটা আমরা রেপের বিরুদ্ধে প্রশ্ন তুলছি, আমরা পার্টিকুলার এই ঘটনার বিরুদ্ধেই প্রশ্ন দাবি চাইছি, তা নয়, পুরো জিনিসটাই যাতে থেমে যাক সেই প্রকল্প আমরা করছি। তাই এবার আমরা চাইছি যে এটা না থামুক, আমরা যতদিন না অ্যান্সার পাচ্ছি ততদিন এই প্রতিবাদ চলুক। হ্যাঁ, এই প্রতিবাদের বিষয়টাতেই আসি, এই যে প্রত্যেকদিন রাস্তায় নামা হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে, সেইখানেই রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি
জারি করেছে যে যতদূর সম্ভব নাইট ডিউটি থেকে মেয়েদের দূরে রাখতে হতো। এই যে রাত দখলের লড়াই, তাহলে কেন রাত দখলের লড়াই? এইটা তো আমরা চাই ওই আর কি বলা। এই একটা আমি কদিন আগে জোক শুনছিলাম যে তুমি যদি ট্যাক্স বাঁচাতে চাও তাহলে কম ইনকাম করো, সেরকম সমাধান এটা। এটা এটা কোনো উত্তর নয়, এটা প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। আমরা তো সেইটারই চাইছি, সেই সুরক্ষাটা কোথায় সেটা যদি বলে দেওয়া হয় যে না বেরিয়েও, তাহলে হয়ে গেল সমাধান। সেইটা সমাধান না। কালকে আমি যেমন স্টেডিয়ামে যাচ্ছিলাম, ধরো সেটা আমরা তার আগে অব্দি জানতাম না যে সেখানে ভাড়া চালু করা আছে, আমরা যেতে পারবো না। তো আমরা অনেক গেটে ঢোকার চেষ্টা করলাম, ঢুকতে পারলাম না আলটিমেটলি। তো এটা মনে হয় আরও কালকে যে দৃশ্য দেখা গেল যে লাঠি চার্জ করা হয়েছে, এটা মনে হয় আরও প্রশ্ন তুলে দেবে, এটা সমাধান কোনো মতেই করবে না। একদম, গতকাল যেভাবে লাঠি চার্জ করা হলো ফুটবল প্রেমীদের উপর, সেখানে কিন্তু রাজনৈতিক কোনো বার্তা ছিল না। আমি রাজনৈতিক কোনো মানুষ নই, দলের মানুষ নই, রাজনৈতিক মানুষ অবশ্যই, রাজনৈতিক মতাদর্শ আমার আছে, আমি কোনো দলের মানুষ নই, এটা সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন। ওটাই বলতে চাইছি যে মানে সামাজিক খেলা এবং রাজনীতি সবটাকে মানে একসঙ্গে ঝুলিয়ে ফেলা হচ্ছে এখানে, কিন্তু প্রতিবাদটা সামাজিক ক্ষেত্রে। একদমই তাই। এবার মনে হয় আমার মনে হয় যত দমন করার চেষ্টা করা হবে, যত উত্তর না দেওয়া হবে, তত আমার মনে হয় প্রশ্ন বাড়বে। তাই আমার মনে হয় যে উত্তরটা পাওয়াটাই আমরা কাম্য করছি, এবং যত তাড়াতাড়ি সম্ভব এক বা একাধিক যারা দোষী তাদের শাস্তি চাইছি আমরা। এটা মনে হয় একবার মানুষের ভরসা জোগানোর কাজ, মানুষ ভরসা পাবে যে আমরা সুরক্ষিত, সেইটাই আর কিছু না। আমি আমি একটু কিরণদাকে বলবো যে হাতটা দেখানোর জন্য। কিরণদা, হাতে আজকে তো রাখিতে কিন্তু আমরা প্রত্যেক বছর দেখি যে নানান রকম আমরা ফুলের হোক বা নানান রকম কার্টুন দিয়ে রাখি পরি, আজকে কিন্তু জাস্টিস লেখা রয়েছে সেখানে। কি বলবো এই বিষয়টা নিয়ে? এটা রাখিটা তো মেইনলি আমার বোনের বা দিদির সুরক্ষার জন্যই, সেই জন্য তো রাখি উৎসব পালন করি আমরা, সেটাই তো পাচ্ছি না আমরা। তো সেইটা মনে হয় যে আজকে রাখি এটাই থাকুক সারাদিন, আমরা যতক্ষণ রাস্তায় আছি এইটাই পরে এই রাখিটাই বাঁধতে চাইছি।